এই ডিজাইনটাও সুন্দর হয়েছে, দেখেন ডিজাইন দেখতেই প্রফেশনাল লাগছে, কারণ উনি এই কাজগুলো কপি করছে 100%। ওয়াও, মানে আমার মনে হচ্ছে যে কাজগুলো অনেক করছে নাকি ডাউনলোড করে আপলোড করে দিয়েছে, আমার মানে দেখে এরকম ডাউট লাগতেছে, কাজগুলো মানে এতই ভালো লাগছে আমার কাছে, খুবই ভালো। নাকি কেউ ওয়াও রিয়াক্ট দেন নাই, কাজটা তো শিখায় নাই, কাজটা তো সে ওয়াও ডিজার্ভ করে। আপনারা কমেন্ট করেন না কেন, আপনারা কেমন হচ্ছে, মনে হচ্ছে যেন সবাই মৃতের মতো হয়ে গেছেন, কেউ কারো কাজে কমেন্ট করেন না, এগুলো তো ঠিক না, কমেন্ট করা উচিত, সবাই সবার কাজে কমেন্ট করবেন, ভালো হোক খারাপ হোক কমেন্ট করবেন, ভালো হলে অ্যাপ্রিসিয়েট করবেন, খারাপ হলে কোথায় ইম্প্রুভ করলে ভালো হতো সেটা কমেন্ট করবেন আপনারা, তাহলে দেখবেন যে সেও খুশি হবে। এই ডিজাইনটাও সুন্দর হয়েছে, কে করেছে শেখ বায়েজিদ, এগুলো তো দেখলাম খুব ভালো হয়েছে এগুলো। আচ্ছা, তারপর এটাও সুন্দর, অ্যালাইনমেন্টটা সমান হয় না, ঠিকঠাক হয় না, এটা আর দেওয়া যাবে না, আইকন গুলো বসানো দরকার ছিল এটাতে। আচ্ছা, এটা কি করেছে, এমডি ফয়জুল ইসলাম, এখানে টেক্সটের কালারটা ভাল লাগছে না, এটা এই পেছনের শেপের সাথে এটা আসলে যাচ্ছে না কেমন জানি, আর নিচ থেকে আপনাকে আগে ট্রাই করতে কে বলছে, আগে হচ্ছে কপি করেন, ইউএলএফ এর জন্য ফ্লায়ার পরে বানায়, সমস্যা নেই, সুন্দর চেষ্টা করছেন এটা ঠিক, তবে ডিজাইন যত তাড়াতাড়ি শিখতে চাইবেন তত বেশি আগে কপি করতে হবে, ভালো ভালো ডিজাইন গুলো প্রেস করতে হবে বেশি বেশি, সেগুলো এটা কি করেছে জহির আকন্দ, এই যে এই টেক্সট গুলো কিন্তু হোয়াইট কালার হবে, ভাইয়া তাড়াতাড়ি করতে গিয়া পরে কালো হয়ে গেছে আর কি। এই ডিজাইনটা ভালো হয়েছে, তবে এখানে আর একটু ওভারলে ইউজ করা যায় তো, এই টেক্সট গুলোকে আর একটু মানে ক্লিয়ার রাখার জন্য, স্পষ্ট বোঝার জন্য। আচ্ছা, ফ্লায়ার মনে হচ্ছে শেষ আর নাই, গতকাল ক্লাসের ভিডিও আপলোড দেন নাই, হয়তো লোগো দিচ্ছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দিয়েন, গত ক্লাসের ভিডিও আপলোড দেয় নাই, গত ক্লাসের ভিডিও কি অন্য ভিডিও দেওয়া হয়েছে আপনাদের, রেসপন্স জি করে স্যার, না, বলবেন না, বলেন নাই তো, আচ্ছা গত ক্লাস কয় নম্বর, কয় তারিখে হয়েছে, আজকে তো 6 তারিখ, তার মানে 4 তারিখে হওয়ার কথা, আজকে কত তারিখ, আজকে 9 তারিখ, 9 তারিখে 9 তারিখ, তাহলে 7 তারিখে হয়ে যাচ্ছে, দুইটা বাকি আছে আপনার, 10 নম্বর ক্লাস, 11 নম্বর ক্লাস, একটা ভিডিও দেওয়া হয়নি, না বলেন নাই কেন, বলছিল একদিন, এই জন্য অনেক ব্যস্ততার মধ্যে থাকে, বলতে হবে তো। আমারটা জানাইছিলাম, আচ্ছা, তো আজকে হচ্ছে কি হেয়ার মাস্কিং অ্যান্ড অ্যাকশন ওয়ার্ক,
এখানে আমরা যে বিষয়গুলো দেখবো তাহলে সেটা হচ্ছে কি চ্যানেল, তারপরে আলফা চ্যানেল, রিফাইনেন্স এবং হচ্ছে অ্যাক্সেল। ঠিক আছে, তো আমরা সফটওয়্যারে চলে যাচ্ছি সরাসরি। তাহলে আমাদের সফটওয়্যারটা হ্যাং করবে, তারপরে সুস্মিতা আপনারা হচ্ছে মাইকটা মিউট রাখেন যদি কোনো কথা না থাকে। আচ্ছা, আমরা যেগুলো হচ্ছে ফ্লাই হেয়ার বা হেয়ারের আমরা ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবো, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে দেখা যাচ্ছে এটা একটা বড় সমস্যা, তাই না? তো এখন হেয়ারের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবো আমরা, আজকে ক্লাসে আমরা ওইটাই দেখবো যে কিভাবে হচ্ছে হেয়ার মাস্কিং করা যায় চ্যানেলটা ইউজ করে। এই চ্যানেল কোনো টিভি চ্যানেল না, এটা হচ্ছে কি ফটোশপের চ্যানেল, এটা ফটোশপের লেয়ারের পাশে আছে। চ্যানেল এখান থেকে আমরা চ্যানেলটাকে বোঝার জন্য আমরা কি করবো, আমরা আগে ছবিটা নেব। এখানে নিলাম, এখন নেওয়ার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা চ্যানেলে চলে যাবো। এই যে চ্যানেল, তো চ্যানেলে গেলে আমরা যেটা করবো আগে দেখেন, আমরা হচ্ছে ইডিট থেকে, আমরা যাব প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইন্টারফেস, থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে ইন্টারফেস, এখানে এসে শো চ্যানেলস ইন কালার, এটাতে টিক চিহ্নটা থাকবে। এখন এখান থেকে ওকে, ওকে করার পর এখন আমরা যদি চ্যানেলে যাই, এখন দেখেন RGB তিনটা কালার। এখন আপনি রেড চ্যানেলে সিলেক্ট থাকলে এটা কেমন দেখাবে, দেন হচ্ছে গ্রিন এ সিলেক্ট থাকলে কেমন লাগবে এবং ব্লু এ সিলেক্ট থাকলে কেমন লাগবে দেখেন। ঠিক আছে, এখানে দেখেন রেড এ সিলেক্ট থাকলে কেমন লাগছে, গ্রিন এ সিলেক্ট থাকলে কেমন লাগছে, ব্লু এ সিলেক্ট থাকলে কেমন লাগছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে তাহলে দেখতে পেলাম। দেন এখন ধরেন RGB মিলাই, অর্থাৎ এই তিনটা কালার মিলিয়ে হচ্ছে এরকম কালার, এটা আমরা কেটে দিই। আর আলফা চ্যানেলটা কি, ধরেন চ্যানেলের মাঝে আপনি যদি নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করেন সেটাকে বলা হয় থাকে আলফা চ্যানেল। আমরা একটা ছবি নিই এখান থেকে, আচ্ছা তো এখান থেকে আমরা চ্যানেলের কালারটা এখন অফ করে আসবো। রেড চ্যানেলে দেখেন সিলেক্ট করলে এমন লাগছে, গ্রিনে রাখলে এরকম, ব্লুতে রাখলে এরকম। আর আলফা চ্যানেলটা কি, আলফা চ্যানেল হচ্ছে চ্যানেলের মধ্যে আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন, নতুন এক বা একাধিক চ্যানেল ক্রিয়েট করেন সেটাকে বলা হয়ে থাকে আলফা চ্যানেল। আলফা মানে কি, বহু। তো চ্যানেলের মধ্যে একাধিক চ্যানেল ক্রিয়েট করারকে বলা হয় আলফা চ্যানেল। আর এই চ্যানেলগুলো ডিলেট করার জন্য আপনাকে সিলেক্ট করে ডিলেট বাটনে ক্লিক করতে হবে, শুধু ডিলেট বাটনে না, ম্যানুয়ালি এখানে নিচে ডিলেটে ক্লিক করতে হবে, তাহলে ডিলেট করতে পারবে। আচ্ছা, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে যদি আমরা কি করতে চাই, ধরেন এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করবো, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে ফার্স্টে আমাদেরকে একটা লেয়ার কপি করতে হবে। দেন কপি করার পরে আমরা এখন কি করবো, আর একটা লেয়ার নিয়ে এটাকে মাঝখানে রেখে এরকম ধরনের একটা কালার অ্যাপ্লাই করে রাখবো, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়, ধরেন আমি চাচ্ছি এইরকম কালারের উপরে থাকবে। এখন এটা সিলেক্ট করে আমরা করবো,
আমরা চলে যাব লেয়ার, সরি চ্যানেল, চ্যানেল থেকে গিয়ে রেডে ক্লিক করে দেখেন কেমন লাগবে, গ্রিনে দেখেন কেমন, ব্লুতে দেখেন কেমন। এখন এখান থেকে আমরা ব্লু চ্যানেলটাকে কপি করব, কারণটা কি, আর হচ্ছে ব্লু চ্যানেলে আমরা কালার গুলোকে খুব বেশি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আবার দেখেন রেডে এরকম, গ্রিনে এরকম, ব্লুতে এরকম। তো ব্লু চ্যানেলে হেয়ার গুলোকে বেশি স্পষ্ট মনে হচ্ছে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে আচ্ছা, এখন এখন আমরা আগে হচ্ছে হেয়ারটাকে সিলেকশন করব। এখন আমরা সিলেকশনটা করব লেসো ক্লিক দিয়ে, কারণ দ্রুত হবে। এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এখানে একটা ব্ল্যাক কালার অ্যাপ্লাই করে দিব। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম। এখন এই যে পিছনে এটাকে, এই সিলেকশনটাকে কি ইনভার্স করব, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স, অথবা সিলেক্ট থেকে ইনভার্স, কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করা যাবে, আবার সিলেক্ট থেকেও ইনভার্স করা যাবে। এবার কি করব, এবার হচ্ছে নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে কি লেভেলস, এবার এখান থেকে এরকম করে ব্লাক করে দিব। দেন পার্সেন্টেজটা কত দিবেন, এখান থেকে এরকম দিতে পারেন, বাট এরকম করে ফেলা যাবে না, এরকম করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখান থেকে আমরা এরকম রাখতে পারি। তারপর এখন আমরা কি করবো, এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইট কালার আছে ওইটাকে আমরা নিয়ে আসবো কি এই ব্ল্যাক অংশের মধ্যে, আর ব্ল্যাক অংশের মধ্যে যে এখন ব্ল্যাকটা আছে এইটা চলে যাবে আপনার ব্যাকগ্রাউন্ডে। তো তাহলে এখন যেটা করবো সেটা থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে কি ইনভার্ট, এই ঠিক আছে, থেকে অ্যাডজাস্টমেন্ট দেন কি ইনভার্ট। তাহলে তো কি হলো, ব্ল্যাক কালারটা ব্যাকগ্রাউন্ডে চলে গেল, হোয়াইট কালারটা সামনে চলে আসে। এবার এখান থেকে আমরা ব্রাশ নিলাম, ঠিক আছে। এই রোজা আপনি
ইয়ে করে রাখতাম কেন। তো এখন যেটা করবো, এখন হচ্ছে আমরা মানে এটা করে কি করলাম, এই যে এইটার সাথে যে এইটা আলাদা মানে একটা দাগ মতো দেখা যাচ্ছিল, ওইটাকে কি করলাম স্মুথ করে দিলাম এই ব্রাশ নিয়ে। ব্রাশ নিয়ে কালারটা হোয়াইট রেখেছিলাম আর হার্ডনেস কত 0। তো এবার কি করব, এবার দেখেন আমরা এখান থেকে এই যে নিচে একটা অপশন আছে, এটার নাম কি লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, লোড চ্যানেল অ্যাজ সিলেকশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখন আমরা চলে আসবো লেয়ারে, লেয়ারে এসে এখানে ক্লিক করলাম। আর দেখেন হয়েছে, ব্যাকগ্রাউন্ড হয় নাই। আমি কি করবো, আমরা মাস্কিং করবো। মাস্কিংটা কোথায়, এই যে অ্যাড লেয়ার মাস্ক, ক্যামেরার মতো আইকন ক্লিক করলাম, এই যে হয়ে গেল। ঠিক আছে, দেখেন এখন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখন কিছু কিছু জায়গায় এখানে এই যে ব্লু কালার রয়ে গেছে, তো এটা আমরা দূর করবো কিভাবে, ফোরগ্রাউন্ডে কি আছে হোয়াইট কালার, আমরা আমার চুলের কাছে ব্রাশ, আর এটা কি মাস্কিং লেয়ার। আমরা জানি মাস্কিং লেয়ারের ক্ষেত্রে উপরে যদি এখানে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের এখানে ফোরগ্রাউন্ডে যদি হোয়াইট কালার থাকে তাহলে পূর্বে কালারটা ফিরে আসে, আর যদি ব্ল্যাক কালার থাকে তাহলে কি হয় ইরেজ হয়। তো আমাদের দরকার ছিল আগের কালার ফিরিয়ে নিয়ে আসা, তো আমরা এখানে আগের কালারটাকে ফিরিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে ডান। তো আমাদের খুব চমৎকার ভাবে হেয়ার মাস্কিং হয়ে গেল। ঠিক আছে, আমরা হেয়ারের ব্যাকগ্রাউন্ডটা এভাবে চেঞ্জ করতে পারি। তারপরে যদি মনে হয় আপনার এইদিকের যে টুল গুলো এইগুলো হচ্ছে আপনার একটু চালু করা দরকার ছিল, তাহলে আমরা কি করতে পারি, বাড়াই দিয়ে বাড়াই দিচ্ছি, এই যে এদিক থেকে অল্প অল্প করে অ্যাপ্লাই করতে হবে, বেশি অ্যাপ্লাই করবেন না যেন বা মানে নষ্ট না হয়ে যায়। তো এটা গেল আপনার হচ্ছে আলফা চ্যানেলের মাধ্যমে মাস্কিং। ঠিক আছে, আচ্ছা তারপর এখন আমরা দেখবো কি সাউন্ড কি কম যাচ্ছে, কমেন্ট করেন তো সবাই। আচ্ছা, হেয়ার মাস্কিং এর এখানে কিছু এগুলো আমি নোট করে রাখছিলাম যে প্রসিডিউর গুলো কেমন হবে। ঠিক আছে, এরকম তো আমার এটা দেখে হয়তো আপনারা বুঝবেন না, আপনারা আমার কথাগুলো শুনে আপনারা হচ্ছে নোট করবেন। আর যদি এটাও চান তাও এটাও আপনাদের হেল্প করতে পারে। ঠিক আছে, যেমন ফার্স্টে ইমেজটা ডুপ্লিকেট করতে হবে, তারপর ব্লু চ্যানেলটাকে কপি করতে হবে, তারপরে লেভেলসে গিয়ে মানে ব্লু চ্যানেলটা কপি করে সিলেকশন আগে করতে হবে, তারপরে যে ইনভার্স করে লেভেলসের কাজ। এটা আমার বোঝার জন্য করছিলাম, আপনাদের হয়তো শর্টকাট নাও করতে পারে, বাট নিজেরা সুন্দর করে লোড করে নেবেন। আচ্ছা, এখন আমরা দেখাবো যে রিফাইনের মাধ্যমে কিভাবে আমরা মাস্কিং করতে পারি। তো তখন দেখেছি কি আমরা সলিড কালারের ক্ষেত্রে, আর এখন দেখবো কি সলিড ব্যাকগ্রাউন্ড না, ধরেন ভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড, শুধু পিওর হোয়াইট ব্যাকগ্রাউন্ড এরকম না। তো আমরা এই হর্স এর ব্যাকগ্রাউন্ড টা চেঞ্জ করবো। তো এখন আমরা যেটা করবো,
কন্ট্রোল জে দিয়ে কপি করবো আগে সূর্যের মতো, তারপর এখানে আমি অন্য একটা ছবি নিয়ে আসবো। এবার এবার আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এই ব্যাকগ্রাউন্ডের মানে উপরে থাকবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা তাহলে মনে হচ্ছে মহিউজ্জামান আপনার তাহলে সাউন্ডে বাড়াতে হবে, ঠিক আছে। আচ্ছা তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই এটা সিলেক্ট রেখে এখন আমরা এটা সিলেকশন করব। দ্রুত সিলেকশন করার জন্য আমরা কি করতে পারি, আমরা কুইক সিলেকশন টুলটা ইউজ করতে পারি। আচ্ছা তো এখন যেটা করব আমরা এখান থেকে অ্যাড, আচ্ছা দেখেন একটু বাহির থেকে এবার সিলেকশন করলাম, তখন কি করেছিলাম ভেতর থেকে জাস্ট ঘন অংশগুলো সিলেকশনের আওতায় নিয়ে আসছিলাম, আর এবার কি করলাম ঘন তো দূরে থাক বাহিরের থেকে এই সব সিলেকশন করলাম। এবার মানে একটাও যেন সিলেকশনের আওতার বাইরে না থাকে। তারপর ওকে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাপ্লাই করলাম, করলে দেখি বিষয়টা এরকম দাঁড়ালো। তো এখন এই দিক থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, বাট এই জায়গাটায় কিন্তু দেখেন ইয়েলো অংশগুলো রয়ে গেছে, অবজেক্ট রয়ে গেছে। এখন এটার জন্য কি করব, এই যে এখানে মাস্ক লেয়ার দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটন ক্লিক করব, পরে আমরা কোথায় যাব, রিফাইন মাস্ক, ডিফাইন মাস্কে এসে এখানে আমরা ভিউ মোড দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমরা দেখবো যে এই ওভারলেতে রাখলে কেমন লাগে, অন ব্ল্যাকে রাখলে কেমন লাগে, অন হোয়াইটে রাখলে কেমন লাগে, ব্ল্যাক এন্ড হোয়াইটে রাখলে কেমন লাগে, লেয়ারের উপরে রাখলে কেমন লাগে। তো আমি লেয়ারের উপরে রাখাটাকে আমি রিকমেন্ড করছি, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে রেডি আছে টিক চিহ্নটা অন করব, দেন হালকা একটু ফেডার আমরা ইউজ করতে পারি 0.4 বা এরকম, কন্ট্রাস্ট হালকা একটু দিলাম। দেন আমরা হচ্ছে এখানে আমরা এখন একটু অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা, হ্যাঁ রিমুভ হচ্ছে দেখেন, আমরা এখন একটু বড় করে নিয়ে অ্যাপ্লাই করব, একবারে অ্যাপ্লাই করবো না সব বুঝবে, দেখেন মনে হচ্ছে কি কালার অ্যাপ্লাই হচ্ছে তাই না, ছেড়ে দিলাম ছেড়ে রাখ হয়ে গেল, মজার একটা বিষয় কিন্তু। এখন কিছু কিছু জায়গায় চুলের এগুলোকে একটু ইয়েলো ইয়েলো টাইপের একটু ভাব লাগছে তাই না, আচ্ছা সেই ভাবটাও এখন চলে যাবে না। এখানে ডিকন্টামিনেট কালার একটা অপশন আছে, এটাতে দেখেন চিহ্নটা দিলে পরে এই যে ইয়েলো ভাবটা চলে যাচ্ছে। এখন আমরা এখান থেকে টুথপেস্টটাকে আর একটু বাড়াই দিব, আর ডিকন্টামিনেট কালারটাকে আর একটু বাড়াই দিব, আর একটু বাড়াই দিব, এটা ঠিক আছে দেখেন পারফেক্ট।
ঠিক আছে, দেখেন কত সুন্দর ভাবে এটা হয়ে গেল। এখন কি করব, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট থাকবে, দেন রিমেম্বার সেটিং এ ক্লিক, এবার ওকে। এখন নতুন একটা লেয়ারে মানে এটা হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে, কাজটা হয়ে গেল। তো দেখেন কত সহজে এবং কত চমৎকার ভাবে আমরা রিফাইনেজ এর মাধ্যমে আমরা কি করলাম, রিফাইনেজ এর মাধ্যমে আমরা মাস্কিংটা করলাম, বুঝতে পেরেছি। এবার আমরা যেটা করব, অ্যাকশনের কাজ দেখবো, ঠিক আছে। এখন আমরা দেখবো কিসের কাজ, অ্যাকশনের কাজ। অ্যাকশনের জন্য আমরা, আচ্ছা তার আগে অ্যাকশন বিষয়টা কি, এটা তো আপনাদেরকে বুঝতে হবে, তাই না, যে অ্যাকশন দিয়ে কি হয়। আচ্ছা আপনাদের মধ্যে কি কারো আইডিয়া আছে অ্যাকশন সম্পর্কে, ফটোশপে ফটোশপের অ্যাকশন কি কাজ করে? কি জানেন তো, মাহিন মাহমুদ রেজ করছেন জাস্ট এ লিটল বিট। আচ্ছা কথা বলতে চাচ্ছেন মাহিন, হ্যাঁ আনমিউট করে কথা বলেন, কি বলতে চাচ্ছেন? অ্যাকশন জিনিসটা হচ্ছে স্যার, মানে আমরা যদি ধরেন কোনো কিছু একবার দুবার করি, একবার দুবার ধরেন একটা কাজ কপি পেস্টের কাজ আর কি, তো একবার করার পর আমাদের দেখা যাচ্ছে যে জিনিসটা যেন আর কোন ধরেন 16-17 বার যদি করি, ধরেন একটা লেখার উপর যদি একটা 16-17 একটা লেখাকে যদি কপি পেস্ট করে একটার উপর একটা দেই, তো জিনিসটা যদি 16-17 বার করে করি তাহলে আমাদের একটা 3D লাইক একটা ভাব আসে আর কি। সো এই জিনিসটা হচ্ছে আমরা যে কাজটা করবো ওইটা অ্যাকশন যদি আমরা সিলেক্ট করে রাখি তখন হচ্ছে কপি পেস্টটা অটোমেটিক হয়ে যাবে আর কি। তো দেন আমরা আই থিঙ্ক যতবার চেষ্টা করব করার জন্য ততবারই হবে আর কি, তো মানে অল্প সময় বেশি কাজ করা যাবে আই থিঙ্ক, যদি আমি ভুল না করি আর কি। আচ্ছা ভালো বলেছেন। তো অ্যাকশনটা তাহলে হচ্ছে কি কাজ করবে, একটা কাজ আমি যদি একবার করে দিই সেটা হচ্ছে বারবার রিপিট করবে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে এই ইমেজ গুলোকে সাইজ গুলো ঠিকঠাক করা। সাইজ ঠিকঠাক করা বলতে ধরেন ক্লায়েন্ট সে তার ওয়েবসাইটে ছবিগুলোকে ব্যবহার করবে, এখন সেক্ষেত্রে এখন ধরেন আপনার প্রত্যেকটা ছবির সাইজ ক্লায়েন্ট চাচ্ছে যে 600x600 এর মধ্যে রাখতে, কতর মধ্যে রাখতে, 600x600 এর মধ্যে রাখতে। এখন তাহলে দেখেন, এবং কি চাচ্ছে যে ছবিগুলোর মধ্যে তার একটা লোগো ওয়াটার মার্ক হিসেবে থাকবে, ঠিক আছে, একটা লোগো ওয়াটার মার্ক হয়ে থাকবে, বুঝতে পেরেছেন? তো এখন এই কাজটা করতে হবে আপনাকে, কি করতে হবে তাহলে সাইজটা ঠিক করতে হবে, ক্রপ করে ধরেন আপনাকে 600x600 মধ্যে আনতে হবে। এখন ধরেন আপনার অনেকগুলো ছবি, এখন কোনোটা আছে 1200x800, কোনোটা আছে 2000x1200, এরকম ধরনের বিভিন্ন সাইজ, বাট আপনাকে করতে হবে কি 600x600 একটা স্কোয়ার সাইজের মধ্যে করতে হবে। করে কি করতে হবে, আরো এই ছবিটার মধ্যে একটা লোগো বসাতে হবে, বসিয়ে সেটাকে আপনার ওয়াটার মার্ক হিসাবে যেন দেখা যায় এরকম কিছু করতে হবে। এখন এই কাজটা করে জেপিজি এবং পিএসডি ফরম্যাটে সেভ করতে হবে। কাজটা ছোট, বাট আমরা যদি এই কাজটা করার জন্য পার ওয়ার্ক আমরা কি করি, আমরা যদি 3 মিনিট করে টাইমও ধরি, দেখেন এক একটা কাজ করতে আমাদের কতটুকু টাইম লাগবে, জাস্ট 3 মিনিট।
এখন এখান থেকে থ্রি ইন্টু 500 কত হলো 1500 মিনিট, 1500 মিনিটকে তাহলে আমরা হচ্ছে 60 মিনিট দিয়ে ভাগ দিই, তাহলে কত হচ্ছে 25 ঘন্টা। এটা যদি কেউ দিন রাত আপনার হচ্ছে এটা যদি কেউ দিন রাত একটানা কাজ করে তাও 25 ঘন্টা লাগবে, 3 মিনিট করে লাগে। আর যদি 5 মিনিট করে লাগতো তাহলে কত হতো, 5×5, ধরেন 5 মিনিট করে লাগলো একটা কাজ, তাহলে 2500 ভাগ 60, 41 ঘন্টা, 41 আওয়ার। এখন এটা যদি মানে 1 সেকেন্ড পিসি থেকে না সরে একটানা কাজ হয়, এখন এটা কি পসিবল? এখন এর মধ্যে আপনার খাওয়া দাওয়া আছে, আপনার ঘুম আছে, এখন যদি আমরা এটার সাথে আরো প্লাস 20 আওয়ার অ্যাড করি তাহলে কত হচ্ছে 61 আওয়ার। 61 আওয়ারে কয়দিন? 24 দিন, 2.5, 5, আড়াই দিন। অর্থাৎ এটা অলমোস্ট আপনার তাহলে কাজটা 3 দিন লেগে যাবে এই কাজটা করতে, ছোট্ট কাজ। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আমি একটা ছবিকে ওপেন করে নিয়ে আমি হচ্ছে সাইজ গুলো কনভার্ট করে দিব, 600×600 ক্রপ করব, তারপর সেটাতে একটা লোগো বসাবো, বসাই ওয়াটারমার্ক করব, দেন তারপর সেটাকে জেপিজি পিএনজি ফরম্যাটে সেভ করব, দেন কি হবে বাকি 499টা ইমেজ অটোমেটিক্যালি সিকোয়েন্সিয়াল ভাবে একের পর এক ওপেন হবে, ওপেন হয়ে এই যে সে সাইজটা, সে সাইজটাকে ক্রপ করবে, করে একটা লোগো বসাবে, বসায় ওয়াটারমার্ক দিয়ে সে সেভ করে রাখবে, ঠিক আছে? এই কাজটা করবে, আমি ঘোরাঘুরি করব, সে একাই অটোমেটিক কাজটা করতে থাকবে। বিষয়টা শুনে তো অবাক লাগছে, তাই না? তো এখন দেখেন বিষয়টা অবাক লাগলেও এই বিষয়টা সত্যি হবে, আমরা একটু দেখি কি হবে হবে। তার আগে আমরা এখানে একটা ফোল্ডার করে নিব, নাম দিব অ্যাকশন, অ্যাকশন নামে একটা ফোল্ডার তৈরি করলাম। তারপর এখানে আমরা পিএসজি, দেন তারপর হচ্ছে জেপিএসজি, ঠিক আছে, পিএসজি এবং জেপিএসজি করলাম। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাকশনে যাবো। আগে অ্যাকশন কোথায় পাবো? উইন্ডো থেকে অ্যাকশন, উইন্ডো থেকে অ্যাকশন অথবা অল্টার F9। অ্যাকশনে আসার পরে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা অ্যাকশনের গ্রুপ ক্রিয়েট করবো। আগে গ্রুপের নামটা দিচ্ছি মাই সেট, তারপর এখানে আর একটা অ্যাকশন ক্রিয়েট করবো, অ্যাকশন ভাই মাহমুদ, দেন রেকর্ডে ক্লিক। রেকর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে একটা রেড বাটন অন হয়ে গেছে, তার মানে এখন অ্যাকশনটা চালু হয়ে গেছে। এখন আপনি এখানে যা যা করবেন সবকিছু রেকর্ড হবে। আপনি যদি এখানে এখন কোনো ভুলও করে থাকেন সে ভুলটাও কিন্তু রেকর্ড হবে। এখন তাহলে ফার্স্টে আমরা কি করবো, সাইজ, সাইজটা আমরা এখানে 400×400, দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এখানে একটা লোগো বসাবো আমরা, হোয়াইট কালার দিলাম, ঠিক
এবার এটাকে আমি রাস্টারাইজ টাইপ করে রাখছি। আর এখানে ধরেন আমি কি করবো, তা লেখা লিখে দিলাম ইউআই ল্যাব, অথবা এখানে দিয়ে দিচ্ছি মাহমুদ মাহমুদ বোল্ড ইটালিক। ওকে, এখানে টেক্সটটার সাইজ আমি কমাই দিচ্ছি, এরকম ধরেন এগুলো থাকবে ওয়াটার মার্কের মতো করে। এটাকে দিয়ে দিচ্ছি কি রাস্টারাইজ টাইপ। ওকে, এখন আমি কি করবো, একশো বন্ধ করে দিব না, আগে এখন এটাকে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ ডেস্কটপ অ্যাকশন, আগে হচ্ছে পিএইচডিতে সেভ করব, দেন এবার সেভ করব জেপিজি ফাইল থেকে সেভ অ্যাজ কাজ করার সময় ভুল করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আমরা কি করব, এখন ভিডিওটা অফ করব না, আগে এটা ক্লোজ করে দিব। কারণ আমরা কি চাচ্ছি যে একটা কাজ করবে, কাজ করার পরে সেটাকে জেপিজি পিএসজি তে সেভ করবে, করার পরে সে ছবিটাকে ক্লোজ করবে, করে আর একটা ছবি ওপেন করবে, করে আবার কাজ করবে, তাই না? এই জন্য আমি ক্লোজ করালাম, তারপরে এখন এটাকে স্টপ করব। আচ্ছা, এখন দেখেন যা যা কাজ আমরা করেছি, ক্রপ করেছি, ফিল লেয়ার করেছি, রাস্টারাইজ করেছি, যা করেছি সব এখানে আপনার রেকর্ড হয়েছে। এখন আমরা যদি অ্যাপ্লাই করতে চাই অ্যাকশনটাকে, তাহলে ফাইল থেকে অটোমেট, অটোমেট থেকে ব্যাচ, দেন এখন চুজ এখান থেকে কোন কোন জায়গা থেকে, এটা হচ্ছে কি সোর্স, যে সোর্স কোথেকে সেই ইমেজ গুলোকে কালেক্ট করবে দেখিয়ে দিলাম, আর এখানে ডেস্টিনেশন কোথায় গিয়ে সেভ করবে সিলেক্ট করে দিলাম ফোল্ডার, এবং সেভ করবে কোথায় ডেস্কটপে অ্যাকশনের মধ্যে, ওকে দিলাম। তাহলে মাই সেট অ্যাকশন বাই মাহমুদ, এখানে ফোল্ডার, এখানে হচ্ছে ডেস্কটপ ইমেজ, ইমেজ থেকে সে ফোল্ডার, ইমেজ ফোল্ডার থেকে গুলো কালেক্ট করবে, আর সে গিয়ে সেভ করবে কোথায়, সে সেভ করবে হচ্ছে অ্যাকশন ফোল্ডারের মধ্যে জেপিজি এবং পিএইচডি। এবার ওকে, দেখেন এখন অটোমেটিক কাজ হচ্ছে, এখন আমি কিচ্ছু করছি না, এখন আমি চুপচাপ বসে আছি, অটোমেটিক কাজ চলতেছে। আচ্ছা, কাজটা শেষ, এখন আমরা হচ্ছে দেখবো গিয়ে যে আসলে কি হলো, কাজটা হলো কিনা। আচ্ছা, এখন আমরা তাহলে এখানে যাই অ্যাকশন ফোল্ডারের মধ্যে যাচ্ছি, এই দেখেন জেপিজি পিএসজি, ঠিক আছে। জেপিজি এর মধ্যে গেলে এই যে দেখেন সব জেপিজি গুলো রয়েছে, সবগুলোর উপরে দেখেন এই যে লাভ যে এটা এটা চলে আসছে, এবং এই যে
মাহমুদ লিখে রাখছি না, প্রত্যেকটার মধ্যে দেখেন আছে, এই যে বুঝতে পেরেছেন, পিএইচডির মধ্যে যায়, এই যে সবগুলো পিএইচডি তৈরি হয়েছে, দেখছেন? তাহলে তৈরি করলাম কয়টা, একটা, আর এখানে হয়ে গেল কতগুলো, তো এভাবে একসময় কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা হেয়ার মাস্কিং দেখলাম দুইভাবে, একটা হচ্ছে আলফা চ্যানেলের মাধ্যমে আর একটা হচ্ছে রিফাইন এজার মাধ্যমে, আর দেখলাম কি, আর দেখলাম অ্যাকশনের কাজ। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। শেষ করবো নাকি কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যাঁ, আলফা চ্যানেল একটু ঝামেলায় আছে, এই ফটোশপের কাজগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে হেয়ার মাস্কিংটা এটাই আসলে একটু ঝামেলাপূর্ণ কাজ। ঠিক আছে, যতই রিপিট করতে যান তাও দেখবেন যে একটু প্রবলেম হবে। এখানে ছবিটাকে মুভ করা কি, ওইখানে কি ছবিটা মুভ করা যাবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে? হ্যাঁ অবশ্যই মুভ করা যাবে, কেন যাবে না, মুভ করা যাবে তো। ঠিক আছে, তাহলে অ্যাসাইনমেন্ট গুলো করার ট্রাই করেন। হ্যাঁ, আমি ভিডিওটা এখনই আপলোড করে দিব, কনভার্টটা শেষ হলে ভিডিওটা আমি আপলোড করে দিব। ওকে, আল্লাহ হাফেজ।